আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাদিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে চিকেন তান্দুরি। বাচ্চা বড় সবারই খুবই পছন্দের এই চিকেন তান্দুরি। রেডিমিক্স চিকেন তন্দুরি মশলা দিয়ে আজকের রেসিপিটি সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোলে 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। তারপর এতে রেডিমিক্স তন্দুরি মশলায় 2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো কিছুটা লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিই। সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে। মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা মেরিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও মেরিনেট করে রাখতে পারেন। 1 ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। 5 থেকে 6 মিনিট পর চিকেনগুলো উল্টিয়ে দেখে নিচ্ছি। চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। দুপাশ যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে যে তান্দুরির মশলা ছিল সেই মশলাগুলো একটি ব্রাশের সাহায্যে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আমি এই তান্দুরি মশলা চিকেনের দুই পাশে সুন্দরভাবে একটি ব্রাশের সাহায্যে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই তান্দুরি চিকেন আমি পরিবেশন করেছি নান রুটি দিয়ে। তবে আপনারা চাইলে পরোটার সাথেও কিন্তু পরিবেশন করে নিতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই চিকেন তান্দুরি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতাম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই খুব বেশি ভালো থাকবেন। পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।